হ্যালো, হ্যাঁ বলো। ড্রাইভ করছিলাম তাই ফোন তুলিনি। আরে সত্যি ড্রাইভ করছিলাম রে বাবা। হ্যাঁ বলো কি হয়েছে। আরে রেগে যাচ্ছ কেন তুমি? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক সময় পৌঁছে যাব। ওকে, কিছু আনতে হবে তোমার জন্য? হ্যাঁ আমার সাথেই আছে, আমরা দুজনেই সময় মতো পৌঁছে যাব। ঠিক আছে রাখছি আমি, বাই। বস, এজেন্টের কাজ তো হয়ে গেছে, কিন্তু ওর ব্যাগে আমি কিচ্ছু পাইনি। ওই জিনিস আজকে বাসে করে যাবে, খবরটা পাক্কা। হয়তো ওই গ্রুপের অন্য কারোর ব্যাগে হবে। একটা কাজ করো, তুমি এজেন্ট সেজে ওই বাসে চলে যাও, যাও করে আমার ওই জিনিসটা কিন্তু চাই, বুঝলে? ইয়েস বস। আর এই কাজটা শিরিডি পৌঁছানোর আগে আগেই যেন হয়ে যায়। ডোন্ট ওয়ারি বস, তোমার কাজ হয়ে যাবে। আর হ্যাঁ, বাসে এই লোকটার থেকে একটু সাবধানে থেকো, কেউ যেন সন্দেহ না করে। অল দ্য বেস্ট। ওকে বস। দারুন দারুন বানিয়েছে তো। হ্যাঁ, একজনের আসার কথা ছিল না? হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মুম্বাই। আমি হলাম বিরাট, আপনাদের সবার ট্যুর গাইড। হাই। 1 2 3 4 5 6, কিন্তু এই ট্রিপে তো 8 জনের আসার কথা ছিল, বাকি 2 জন কোথায়? নো আইডিয়া। ব্যাপারটা হলো যে প্রথমবার দেখা হচ্ছে তো, তাই জন্য একে অপরের ব্যাপারে কিচ্ছু জানি না। হাই। এই শহরে দুপুরবেলাও ভীষণ ট্রাফিক জ্যাম থাকে। এটা হলো মুম্বাই, মুম্বাই এখানে রাত্রি 2টার সময়ও ট্রাফিক থাকে। যাই হোক, আমাদের কোম্পানি আপনাদের সবার জন্য একটা ট্যুর অর্গানাইজ করেছে, যেখানে গিয়ে আপনারা সবাই শক হয়ে যাবেন। আচ্ছা, আপনাদের মনে হবে যে সত্যি কি এটা এই দেশেরই অংশ? এরকম কি হতে পারে? এমন কোথায় নিয়ে যাচ্ছ? শিরিডির পাশে একটা গ্রাম আছে যেটার নাম শনি সিগনাপুর, আমরা সবাই ওখানেই যাচ্ছি। দারুণ ব্যাপার, আমি ওই জায়গাটার ব্যাপারে জানি, শুনেছিলাম। কি ওখানে আবার এমন কি আছে? ওই গ্রামে কেউ নিজের বাড়ির দরজা বন্ধই করে না। এটা কি করে সম্ভব? হয়তো আমি শুনেছি ওখানে চুরি ছিনতাই ডাকাতি কিচ্ছু হয় না, কেন জানা নেই, বাট হয় না। কারেক্ট, এটা নিয়ে স্টাডি করার জন্য আর এটা জানার জন্য আমরা ওখানে যাব। এবার দেখো, শহরের লোক ঘরের দরজা বন্ধ করে রাখে তো চুরি হয়ে যায়, আর ওখানকার লোকেরা ঘরের দরজা খুলে রেখে চলে যায়। ইন্টারেস্টিং ইয়ার। ওয়াও, এই জন্য তো আমাদের বিভিন্ন রিজিয়ন থেকে ডাকা হয়েছে, যাতে আমাদের ভিউজ নিয়ে ডিসকাশন করা যায়। কারেক্ট। দেখুন, এই ট্রিপটা 3 দিনের, আমি আপনাদের একটা ম্যাপ দিচ্ছি আর বলছি আমরা কিভাবে ওখানে যাব। এই দেখুন, এটাতে এই সব রাস্তাগুলো আছে আর ওই গ্রামটার ব্যাপারেও আছে। এই দেখুন, আমাদের এই রাস্তাগুলো দিয়ে এইখানে পৌঁছতে হবে, এটাই হলো সেই গ্রাম। এবার আমাদের কোম্পানি আপনাদের সবার জন্য একটা স্ন্যাক্স অ্যারেঞ্জ করেছে, তাহলে যতক্ষণ বাস না আসছে ততক্ষণ আপনারা স্ন্যাক্স এনজয় করুন। আরে ও দাদা, আমাদের তো খাইয়েই যাচ্ছেন, আপনি কিছু খাবেন না? শরীরটারি ঠিক আছে তো? সব ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন না, আমরাও গিয়ে কিছু খেয়ে নি। চলুন, ঠিক আছে, এনি এটা আর কি এমন। চলুন চলুন চলুন। আপনার বাড়িতে কে কে আছেন? আমি আছি, মা বাবা আছে, দুটো বোন আছে, একটা ভেজ স্যান্ডউইচ দেবেন তো? এই কথাটা বলুন, বিরাটের কাছে বন্দুক? ট্রিপে এই বন্দুকের কি প্রয়োজন পড়তে পারে? এখন 1 মিনিট নিজের মুখটা বন্ধ রাখবেন। হ্যালো, ইয়েস, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
এক্সকিউজ মি গাইজ, আমাদের বাস চলে এসেছে, আমাদের এবার বেরোতে হবে, চলুন। ভালো হলো স্যার আপনারা এলেন। খারাপ ভালো বলার কি আছে, লাশ যখন আছে আমরা আসবই। স্যার টয়লেটের মধ্যে লাশ দেখার পর তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কে কোনো চিৎকার শুনেছে? না স্যার। তাহলে জানা গেল কি করে? স্যার চন্দন যখন টয়লেট পরিষ্কার করতে গেল তখন ও লাশটাকে দেখে চেঁচামেচি শুরু করলো। কোথায় আছে? এইদিকে স্যার, আসুন স্যার। এই যে চন্দন। মাই গড, কতক্ষণ আগে দেখেছো এই লাশটাকে? স্যার এই ধরুন আধ ঘন্টা আগে। আধ ঘন্টা আগে? এর বাকি জামা কাপড় গুলো গেল কোথায়? এই ড্রেস পরে তো নিশ্চয়ই আসেনি এই মলে। হ্যাঁ ভাই, এইরকম গেঞ্জি পরে মলের মধ্যে ঘুরলে সবাই তো হাঁ করে দেখবে না? দয়া স্যার, বডিটাকে বাইরে বের করো। সাবধানে। এখানে মারা গেল কিভাবে? কোনো চিৎকার না করে এমনিতেই মারা গেল? কোথাও রক্তের দাগ তো নেই স্যার। কিন্তু বস, এই দেখো গলার এই চিহ্নটা থেকে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু হয়েছে, এই কারণেই ও মরে গেছে। আধা ঘন্টার মধ্যেই কালশিটে দাগ পড়ে গেছে, এক ঝটকায় মেরেছে মনে হয়। একে খুন করা হয়েছে। একদম ঠিক, এই দম চিহ্ন এমনি এমনি আসে না, আর না পড়ে গেলে আসে। দয়া একে একটু তোলো তো। ইয়েস ডক্টর। এই দেখো, দেখেছ ঘাটটা ভেঙে দেওয়া হয়েছে? একদম ঠিক বস, আমার মনে হচ্ছে পেছন থেকে আঘাত করা হয়েছে, এক ঝটকায় ঘাটটা ভেঙে গেছে। ও, এর তো শ্বাসনালীও ভেঙে গেছে বস। চিৎকার চেঁচামেচি তো বাদ দাও, এ লোকটা তো ভালো করে শ্বাসও নিতে পারেনি। কারোর ঘাড় ভেঙে দেওয়া এত সহজ নয় ডক্টর। খুনি কোনো ক্ষমতাবান মানুষই হবে, অথবা ও কোনো স্পেশাল ট্রেনিং নিয়েছে হয়তো। আর ওদিকে দেখো, গলায় সোনার চেইন, হাতে ঘড়ি, সব একই রকম রয়েছে। খুনি এই সমস্ত ছেড়ে চলে গেল? স্যার জামা কাপড়ের জন্য খুন করে দিল। এমন কি ছিল ওর জামা কাপড়গুলোতে? এ তোমাদের মলে চাকরি করতো? না স্যার, এই মলে যত লোক কাজ করে তাদের সবাইকে আমি চিনি। মলের মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে তাই না? ইয়েস স্যার, বাথরুমের বাইরেও একটা ক্যামেরা লাগানো আছে। রেকর্ডিংটা দেখতে হবে। ততক্ষণে শাহরুখ, লাশটাকে তোমার সঙ্গে নিয়ে যাও, দেখো এর থেকে কি জানতে পারো। বৃষ্টির দিনে এই জায়গাগুলো আরও সুন্দর হয়ে যায়, অনেক দূর পর্যন্ত শুধু সবুজই দেখা যায়। এখান থেকে কিছুটা সামনে যাওয়ার পর আপনি মহারাষ্ট্রের খাবার পাবেন, যেটা আপনাদের পছন্দও হবে। হ্যাঁ একটু ঝাল হবে, কিন্তু এটার বিশেষত্ব এই যে এটা ঝাল, তাই এটা ভালো। সো এনজয় ইয়োর ট্রিপ। থ্যাংক ইউ।
লাশটা কোথায় রাখলাম? খিদে পাচ্ছিল তাই ভাবলাম একটু চিপস খেয়ে নি। জানিস এটা কার ব্যাগ? ওই যে কথায় আছে না যে খাবার খাওয়ার সময় অত কিছু ভাবতে নেই। খাবার দাবার ঠিক আছে, কিন্তু আগে থেকে ব্যাগে আর হাত লাগাবি না। চোর কোথাকার? চোর? চোর কাকে বলছেন আপনি? ওকে বলছি রে। গায়ে হাত দিচ্ছেন কেন? এক্সকিউজ মি, তুই আমার ব্যাগে কোন সাহসে হাত দিয়েছিস? আপনি গায়ে হাত দিয়েছেন কেন? প্লিজ, আরে ভাই ছাড়ো, আরে ছাড়ো ছাড়ো। আরে কি হচ্ছে? কেন নিজে জায়গায় বসো? আরে বসো, ঠিক আছে, নিজে জায়গায় বসুন না। প্লিজ বসো, কেন বসুন? প্লিজ কুল ডাউন, কেন বসুন আপনিও। কি এত সুন্দর একটা ট্রিপের শুরু আপনি ঝগড়া দিয়ে করছেন? আগে একে বসান আপনি। প্লিজ আপনারা ঝগড়া করবেন না, প্লিজ। তুমি বসো বসো। লিমেলো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। এক মিনিট পজ করো তো একটু। দা, এ সেই লোক যে খুন হয়েছে। এ তো দেখছি ইউনিফর্মের মতো কিছু পরে আছে। হ্যাঁ, চলো এগিয়ে যাও। অদ্ভুত ব্যাপার স্যার, একের পর এক পাঁচ পাঁচটা লোক বাথরুমের ভেতরে গেল, অথচ কেউ কিছু দেখলো না। সেটাই তো। ভিতরে ঢুকে ওই লোকটাকে খুন করে আর তারপরে ওই লোকটার জামা কাপড় পরে বাইরে বেরিয়ে আসে। এই জন্যই লাশের গায়ে পোশাক ছিল না স্যার। এই দয়া, এই হলো সেই খুনি। স্যার, যতগুলো লোক বাথরুমে ঢুকেছিল সবাই বেরিয়েছিল, আর কেউ বেশিক্ষণ থাকেওনি বাথরুমে। আর প্রায় 10 মিনিট পরে এই লোকটা ওই ইউনিফর্ম পরে বেরিয়েছিল যেমনটা আগের লোকের ছিল, আর ওই লোকটার লাশ বাথরুমের ভেতরে পেলাম আমরা। তার মানে হলো দয়া, খুনি আগে থেকেই ওই বাথরুমে ছিল, লুকিয়ে বসেছিল টয়লেটের ভেতরে এই লোকটার অপেক্ষায়। যেই লোকটা ভেতরে ঢোকে খুনি ওকে খুন করে আর তারপরে ওর জামা কাপড় পরে পালিয়ে যায়। স্যার, এই যে জামা কাপড়টা পরে আছে, এই পোশাকে আরো 6-7 জন মলে এসেছিল। 6-7 জন আরো ছিল? হ্যাঁ স্যার, আমি এদেরকে বিরাটের সাথে দেখেছি। এই বিরাটটা কে? স্যার, বিরাট একজন ট্যুর গাইড, এদের সবাইকে বাসে করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে ওদের? স্যার, ওরা শিরডি গেছে। শিরডি? শিরডি? তার মানে এই লোকটা শিরডি যাওয়ার লোকের সঙ্গে বাসে বসে চলে গেল? বিরাটকে কি আপনি চেনেন ভালো করে? স্যার, ও TNP ট্যুর কোম্পানিতে কাজ করে, আর ও মাঝে মধ্যে এই মলে আসা যাওয়া করে। রবি, এই TNP ট্যুর কোম্পানিতে খোঁজ নাও যে ট্যুরে যাওয়ার জন্য কারা কারা ছিল। আর ফেডরিক, সিডির রাস্তায় যে কটা টোল ট্যাক্স পোস্ট আছে ওদের সবাইকে ইনফর্ম করো যে এই বাসটাকে যেন ওরা দাঁড় করায়। বাসের নাম্বারটা বলুন, XP028353। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে,
তাহলে এরা সবাই কি একটাই কোম্পানিতে কাজ করে? কোন কোম্পানি? শেয়ার প্ল্যানেট। ওকে, না আর কিছু জানার থাকলে আমি আপনাকে আবার ফোন করব। হ্যাঁ, থ্যাংকস, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। এসিপি স্যারকে বলে দিই। হ্যাঁ বলো অভিজিৎ। আর এই যতজন টুরিস্ট আছে সবাই একই কোম্পানিতে কাজ করে। এরা শিরডিতে কোনো রিসার্চ করতে যাচ্ছে স্যার। রিসার্চ করতে যাচ্ছে? এতগুলো ভালো মানুষের মধ্যে এই খুনি কি করে ঢুকে আসলো? ভালো মানুষের মধ্যে সেটাই তো, যে খুনি ওদের সঙ্গে কেন গেল? স্যার হতে পারে এই লোকগুলো যেখানে যাচ্ছে ওখানে খুনিরও কোনো দরকার আছে। হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা অভিজিৎ একটা কথা বলো, আচ্ছা এটা কি জানা গেছে এই বাসটা সোজা শিরডি যাবে না মাঝখানে কোথাও দাঁড়াবে? এই শিরডির আগে শনি সিগনাপুর নামে একটা গ্রাম আছে যেখানে ওদের থাকার কথা রয়েছে। হ্যাঁ এটা আমি জানি, আর ওখানে তো কোনো চুরি চামারি হয়ই না। ওখানে রিসার্চ করতে যাচ্ছে। রিসার্চ করতে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না এই খুনির ওখানে যাওয়ার কি প্রয়োজন আছে। ঠিক আছে গিয়ে দেখি। সোনি সিগনাপুর। সবাই তো ঘুমিয়ে পড়ল। হ্যালো, আমার নাম লিমালো। সবাই ঘুমোচ্ছে, আমি ভাবলাম আপনি হয়তো বোর হচ্ছেন, তাই খুব গরম না, তাই একটু ছড়িয়ে ছিটিয়ে বসা উচিত। আমি এদিকে বসে যাচ্ছি, এইরকম ভাবে কথা বলে নেবো। তা আপনি কোথা থেকে এসেছেন? ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর, খুব ভালো। ছ মাস আগে আমার ওখানে ট্রিপ হয়েছিল, হয়তো আপনাকে আমি দেখিনি। আপনি কি নতুন জয়েন করেছেন? আগে না, আমি অনেক আগে থেকেই রয়েছি ওখানে। তাহলে আমরা আগে কেন দেখা করিনি? দেখুন মিস্টার লিমেলো, আমার বড্ড ঘুম পাচ্ছে, আপনি দয়া করে নিজের সিটে যান আর আমাকে ঘুমোতে দিন, বুঝতে পেরেছেন আপনি? আরে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি আর আপনি বলছেন ঘুমোবেন, শুনুন না। আপনার পকেটে বন্দুক? স্যার ওই বাসটা এই চেকপোস্ট থেকে বেরোয়নি। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হয়? হ্যাঁ স্যার, আর শিরডি যাওয়ার তো এই একটাই রাস্তা, কিন্তু এই নম্বরের বাসটা এই চেকপোস্ট ক্রস করেনি। এই বাসটা আমাদের থেকে এক ঘন্টা আগে বেরিয়েছিল, আমরা কিন্তু পৌঁছে গেছি, কিন্তু বাসটা তো পৌঁছলো না, রাস্তাতেও কিন্তু দেখতে পেলাম না, কোথায় গায়েব হলো? অভিজিৎ এটাও তো হতে পারে যে ওরা গাড়ির নাম্বার প্লেট বদলে দিয়েছে। হ্যাঁ স্যার, এই জন্য কেউ ওদের চেকপোস্টে আটকায়নি। এক্স্যাক্টলি। একটা কাজ করো, সামনে চেকপোস্টে গিয়ে বলো যে ওসি কোম্পানি যে বাসই আসুক ওরা যেন দাঁড় করায়। এক্সকিউজ মি, ধাবা চলে এসেছে, 20 মিনিটের জন্য গাড়ি এখানে দাঁড়াবে, আপনারা চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে যান। আরে এ তো এখানেই থেকে গেছে। হ্যালো দাদা, হ্যালো, এক্সকিউজ মি, ধাবা এসে গেছে, উঠে পড়ুন, গাড়ি কিন্তু আবার 2 ঘন্টার পরেই দাঁড়াবে, কিছু খেয়ে দিয়ে নিন।
এতে দেখছি খুব গভীর ঘুম ঘুমাচ্ছে। দাদা দাদা খাবার খেয়ে নিন, ধাবাতে গাড়ি দাঁড়িয়েছে, কিছু খেয়ে নিন। ও দাদা, বিরাট দা, আমি স্টেপনি ঠিক করতে যাচ্ছি, আপনি যাবেন কি? হ্যাঁ আমিও আসছি, মনে হচ্ছে টিপস একটু বেশি খেয়ে নিয়েছে, খিদেই নেই এর। খুব হাসি পাচ্ছে না তোমাদের? কার উপরে হাসছো কেন? তোমার কোনো প্রবলেম আছে? ঝোঁক শুনে হাসছি। আমায় গাধা ভেবেছ? আমি দেবো ঝোঁকের ডেফিনেশন। ছাড় না ভাই, কেন ওর সাথে ঝামেলা করছিস, ছাড়। ভাই আমি একটু টয়লেট থেকে আসছি, ভীষণ প্রেশার হয়েছে। দাদা এই টয়লেটটা কোথায়? এ তো টমেটো সস দেখছি, আমি ভেবেছি রক্ত। আমিও মাথাটা একেবারে খেয়ে ফেলেছি, বোকা। কে তুমি? তুমি কে? তুমি এখানে কি করছো? আগে এটা সরাও, সরাও এটা। যখন তুমি এই বস্তাটা ট্রেনে আনছিলে আমি ভেবেছি কোনো লাশ আছে, দেখে মনে হচ্ছিল রক্ত। না না দাদা, টমেটো সস এটা, ময়লা ফেলতে এসেছিলাম। সরি, আই এম ভেরি সরি, মনে হয় বাস ছাড়বার সময় হয়ে গেছে, আমি চলি। দয়া স্যার, সামনে কোনো রেস্টুরেন্ট বা ধাবা দেখলেই তুমি গাড়ি ওখানে দাঁড় করাবে। কেন স্যার, খিদে পেয়েছে? খিদে আর আমার? তুমি কখনো আমাকে খেতে দেখেছো দয়া? না স্যার। তাহলে সামনেই ধাবা, তুমি দাঁড় করাও গাড়িটা ওখানে। কি হলো স্যার? অভিজিৎ, ওই ধাবায় গিয়ে জিজ্ঞাসাবাদ করি, কেউ ওই বাসটাকে দেখেছে কিনা। তার আপনারা কি খাবেন বলুন, বানাই তাহলে। এক মিনিট, খাওয়া দাওয়া ছাড়ুন, আপনি এটা বলুন যে এখান থেকে একটু আগে কোনো সাদা রঙের বাস যেতে দেখেছেন? সাদা রঙের বাস? হ্যাঁ, ওর গায়ে ওসি ট্রাভেলস লেখা ছিল। হ্যাঁ, ওর মধ্যে 8-10 জন লোক ছিল। হ্যাঁ ওটাই ওটাই, ওর একরকম পোশাক পরেছিল। হ্যাঁ, এই মাত্র ওরা খেয়ে দিয়ে চলে গেছে। কখন চলে গেছে? এই মিনিট 15 আগে। লেটস গো। Oh, my God.
অজ্ঞান হয়ে গেছে, জল নিয়ে এসো তাড়াতাড়ি। স্যার, এদিক থেকে চিৎকার করতে করতে আসলো, নিশ্চয়ই ওদিকে কিছু হয়েছে, দেখতে হবে, চলো তো। মাই গড, স্যার! হ্যাঁ অভিজিৎ। স্যার, আরো একটা খুন। ফ্রেডরিক, ধাবার লোকটাকে ডাকো। ইয়েস স্যার। অভিজিৎ, একটা জিনিস লক্ষ্য করেছো? এই লোকটা সেরকমই ড্রেস পরেছে যেরকমটা ওই টুরিস্ট পরে যাচ্ছিল ওই বাসে। একেও একইভাবে মেরেছে যেমন ওই লোকটাকে মেরেছিল এই মলের মধ্যে, ঘাড় ভেঙে দিয়ে। তার মানে হলো এদের দুজনের খুনি কোনো একজন। স্যার, কে মেরেছে একে? আমি জানি না স্যার। কেন জানো না? তোমার ধাবাতেই তো লাশ পাওয়া গেছে। আমি সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার। আচ্ছা, লাশটা উড়ে এসছে এখানে? জানি না স্যার, জানি না স্যার। চুপ, কান্নাকাটি করে কোনো লাভ নেই, চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। এই ধাবাওয়ালা যদি না জানে তাহলে এই লোকটাকে মারলো কোথায়? স্যার, আবার বাসের মধ্যেই মেরে ফেলেনি তো? কিন্তু বাসে তো এতজন ট্রাভেল করছিল, ওখানে কি করে মারবে? হতে পারে শচীন, বাসটা যখন এখানে দাঁড়িয়েছিল ধাবার সামনে আর যখন লোকে নামছিল খাবার খাওয়ার জন্যে, তখন খুনি ভেতরে গিয়ে একে মেরে এখানে এসে ফেলে দিয়েছে। স্যার, ওই প্রথম লোকটাকে মেরেছিল পোশাকের জন্যে, একে কেন মারতে গেল? হতে পারে এ খুনির ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল আর এই জন্য এর প্ল্যান নিয়ে নিয়েছে। বিবেক, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার। হ্যাঁ, ঠিক আছো তো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা বলো, তুমি কাউকে লাশ আনতে এখানে দেখেছো? না স্যার, আমি এখান থেকে যাচ্ছিলাম তখন আমি লাশটা দেখলাম। কোনো ব্যাপার না, যাও। এই খুনি একের পর এক টুরিস্টদের ধরে খুন করছে, এর পরে যাতে খুন না হয় এই খুনিকে আমাদের ধরতেই হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এ কোথায় গেছে? এই যে আপনাদের সঙ্গে ছিল, কোথায় গেল? কোথায়? না, আমি তো জানি না। আপনাদের মধ্যে কেউ ওকে নামতে দেখেছেন? না 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 না, আমরা তো কেউ দেখলাম না। ও এখানেই বসেছিল, ঘুমিয়ে পড়েছিল, আমি একে দুদিন বার ডেকেও ছিলাম। আরে, ও পেছনে ওই ধাবাটায় রয়ে গেল না তো? বাস ধাবাতে দাঁড়িয়েছিল, হতে পারে হয়তো ওখানেই থেকে গেছে। ড্রাইভার, গাড়ি ঘোরাও, আমাদের একটা লোক থেকে গেছে। হ্যালো, এসব কী হচ্ছে? ও টাইমে আসতে পারেনি তো আমরা যাবো কেন? যার আশার হবে নিজে চলে আসবে, গাড়ি ঘোরানো হবে না। দেখুন স্যার, ও আমাদের টিমে ছিল, আমাদের সঙ্গে ছিল, এইভাবে একলা ছেড়ে দেওয়াটা ঠিক লাগে না স্যার। আর তাছাড়া আমরা খুব বেশি দূরেও আসিনি। ড্রাইভার, গাড়ি ঘোরাও। এ হ্যালো, মনে হচ্ছে আমার কথা মাথায় ঢুকছে না। না, আমি বললাম গাড়ি ফেরত যাবে না। ব্যাস, অনেক হয়ে গেছে। এ আমার সঙ্গে তেদরামো করবি তুই? গুলি মেরে দেবো তোকে। কে কে কি করছেন আপনি? এই কি করছো তুমি? মেরে দেবো তোকে। দেখুন, এই সামান্য ব্যাপারে বন্দুক পার করবেন না, আপনি শান্ত হন। এই ড্রাইভার, গাড়ি চালা তুই। আরে দাদা, কি করছেন? কি করছেন কি ভাই? স্যার স্যার, আপনি দেখুন, আপনি শান্ত হন, আপনি বসে যান। আমাদের সবাইকেও শেষ করে দেবে।
স্যার। হ্যাঁ অভিজিৎ। বাসের ভিতরে তো কেউই নেই। কেউ নেই? আচ্ছা আর লোক সব পালাচ্ছিল, আমি ভাবলাম ওদের সাহায্য করব। বাস থেকে একটা লোক নামলো আর ওদের উপর গুলি চালালো স্যার। কোথায় পালাচ্ছিস? যাবে না কিন্তু। বাস ড্রাইভারের গায়ে গুলি লেগেছে মনে হয় স্যার, সিটে রক্ত পড়ে আছে। মনে হচ্ছে গুলি এখান থেকে চালিয়েছে। হ্যাঁ স্যার। নিশ্চয়ই ব্যাগের মধ্যে কোন গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটা ও খুঁজছিল। হ্যাঁ অভিজিৎ, এই ব্যাপারটা ওই গ্রামের লোকটাকে জিজ্ঞাসা করি, চলো। আচ্ছা একটা কথা বলো, বাসের লোকগুলো কোন দিকে গেছে? স্যার এই গ্রামের দিকে পালালো। আর যে লোকটা গুলি চালাচ্ছিল সে কোন দিকে গেল? ও চিৎকার করতে করতে ওদের পেছনে গেল স্যার। তার মানে হচ্ছে স্যার যে জিনিসটা ও খুঁজছিল সেটা এখনো পায়নি ও। দয়া, এই বাসে যারা ছিল ওদের খুব বিপদ, কারোর যেন কিছু না হয়। চলো গ্রামের দিকে যাই। ওরা খুব একটা দূরে যায়নি, এখানেই কোথাও লুকিয়ে আছে। আমি জানি সবাই এখানে লুকিয়ে আছে। চুপচাপ বাইরে বেরিয়ে এসো, তা না হলে ঘাড় ধরে টেনে বার করব। তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমার ওইটা চাই যেটা তোমাদের কারোর একজনের কাছে আছে। আমাকে আমার জিনিস ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি যে আমি তোমাদেরকে কিচ্ছু করব না। আমার কাছে সময় খুব কম, শেষবারের মতো বলছি, যদি ভালোয় ভালোয় আমার সামনে না আসো আর যদি আমায় খুঁজতে হয় তো ভেবে নাও পরিণতি খুব খারাপ হবে।
এবার জমে মজা। যখন মরতেই হবে তখন আমাদের কিছু না কিছু তো করতেই হবে, ভয় পেয়ে কিচ্ছু হবে না। তাহলে তো তুই কোনো কাজে এলি না। এক কাজ কর, পালিয়ে যা। এত ভাবিস না, পালিয়ে যা। কাজের এত বাহাদুরি, আমার থেকে পালাবি ভেবেছিলে? এবার বল প্যাকেজটা কোথায়। পাসওয়ার্ড কোন পাসওয়ার্ড? চল বল।
পাসওয়ার্ড তো এজেন্ট নিয়ে চলে গেছে। কোন এজেন্ট? আমাকে নাম বলো। প্রাণ বেরিয়ে যাচ্ছিল আমার। এই প্যাকেজটা চালানোর জন্য পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ আমি শুনেছি, ওই এজেন্ট তো এই বাসেই আছে যে কিনা পাসওয়ার্ডটা জানে। হ্যাঁ ভাই, চলো গিয়ে দেখি। সাবধানে, বিপদ হতে পারে। নিখিল, বড়িটা উল্টাও তো স্যার। হ্যাঁ একটু উল্টাও দেখি। এই যে গুলি করেছে ওকে। এর শরীরে তো গুলি লাগার কোনো চিহ্ন নেই, একে কে মারলো? কিন্তু গ্রামের লোকেরা বলছিল তিন তিনটে গুলি চলেছে। দেখুন স্যার, ওই লোকটাকে ওভাবে মেরেছে যেভাবে ওই মলের লোকটাকে আর ধাবার লোকটাকে মেরেছিল, ঘাড় ভেঙে দিয়ে। ঘাড় ভেঙে দিয়ে একেও মেরেছে? তাহলে এদের দুজনের উপর গুলি কে চালালো? স্যার, হ্যাঁ, গান পাউডার। তার মানে হলো ওদের দুজনের উপর গুলি এ চালিয়েছে। এ তার এই কেসে দুজন অপরাধী আছে, একজন তো খতম হয়ে গেছে, আরো একজন আছে। স্যার, যে লোকটা মারা গেছে এর নাম মোহিত, এই হলো ওর আইডি কার্ড। আর স্যার এর নাম হলো উমেশ। এটা কি স্যার?
দেখে তো মনে হচ্ছে এখানে কোনো চিপ লাগিয়ে রাখা হয়েছিল, খুনি সেটা উপরে নিয়ে চলে গেছে। তাহলে অভিজিৎ, যে জিনিসটা এর মধ্যে আটকানো ছিল সেটার জন্যই খুন খারাপি হচ্ছে। স্যার, হ্যাঁ স্যার, এর নাম মনি, আর ওর পকেট থেকে এই ম্যাচ বক্স পাওয়া গেছে। ও, সিড্ডি ইন্টারন্যাশনাল হোটেল। আসুন স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি থেকে এসেছি। আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে আমার হোটেলে সিআইডির লোক আসবে। আমি এসকে, এই হোটেলের মালিক, আর এ ম্যানেজার অভিনব। দেখুন অভিনব বাবু, আমাদের কাজটাই এরকম, খুনিদের খুঁজতে আমাদের যে কোনো জায়গায় যেতে হতে পারে। খুনি? হ্যাঁ, খুন। স্যার, আমাদের তো কোনো খুনির সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই স্যার। এই ম্যাচটা আপনাদের হোটেলেরই তো, তাই না? হ্যাঁ স্যার, এটা আমাদের হোটেলেরই দেশলাই, কিন্তু এটা আপনার কাছে কি করে এলো? জানতে চাইছেন এই ম্যাচ বক্সটা আমরা কিভাবে পেলাম? এই ম্যাচ বক্সটা আমরা একটা লাশের পকেটে পেয়েছি। লাশের পকেটে? হ্যাঁ, লাশের পকেট থেকে, খুনির লাশের পকেট থেকে। তার মানে খুনি মারা গেছে স্যার? হ্যাঁ, খুনি মারা গেছে। তাহলে আপনারা কাকে খুঁজছেন? খুনির খুনিকে খুঁজছি আমরা। খুনির খুনিকে? খুনির খুনিকে? স্যার, কিছু বুঝতে পারছি না স্যার, পুরো মাথা ঘুরছে স্যার। কোনো ব্যাপার না, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। এই হলো সেই খুনি, আপনার হোটেলেই উঠেছিল না? হ্যাঁ স্যার, এই ভদ্রলোক তো আমাদের হোটেলেই উঠেছিলেন। উনি 313-তে বা এক মিনিট স্যার, হ্যাঁ স্যার, উনি আমাদের হোটেলেই উঠেছিলেন। ওনার নাম রবি। না 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 না, রবি হতে পারে না, চেক করে দেখুন, মনি ওর নাম। না স্যার, এটা কি করে হবে, ওনার নাম এখানে রবি লেখা আছে। রবির নাম লিখিয়েছে? তা তুমি ওর আইডেন্টিফিকেশন চেক করেছো যখন ও রুম নিতে এসেছিল? চেক না করে তো আমরা কাউকে কোনো রুমই দিই না স্যার। এই দেখুন স্যার, ওনার এন্ট্রি, এই যে স্যার। 14 মার্চ চেকিং হয়েছে আর 17 মার্চে চেক আউট, তার মানে 3 দিন এখানে ছিল। 3 দিন? আচ্ছা, এই রবির সঙ্গে, মানে মনির সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না স্যার, সত্যি বলতে কি উনি তো ঘর থেকে খুব কমই বেরোতেন স্যার। এই ছবিগুলো একটু মন দিয়ে দেখুন, এদের মধ্যে কোনো একজন কি দেখা করতে এসেছিল? না স্যার, এদের মধ্যে কেউ ওনার সাথে দেখা করতে আসেনি। কেউ দেখা করতে আসেনি? এটা কিভাবে সম্ভব? যখন মনি এখানে 3 দিন ছিল তখন তার বন্ধুরা কেউই আসেনি, আর 3 দিন এখানে কেনই বা ছিল? কেন ছিল ও এখানে 3 দিন? স্যার, টুয়ার কোম্পানি লোকেদের ফোন। কথা বলো। হ্যালো, আগে হ্যাঁ, সমস্ত প্যাসেঞ্জারদের লিস্ট পাওয়া গেছে? গুড, আপনি ওই লিস্টগুলো ওদের ফটোর সাথে একটা নম্বরে ফ্যাক্স করে পাঠিয়ে দিন। আপনাদের হোটেলের ফ্যাক্স নাম্বার কত? 99 বাবু। হ্যাঁ স্যার, এটা প্যাসেঞ্জারদের লিস্ট, দেখুন তো এর মধ্যে কেউ আপনার হোটেলে এসেছে কিনা। এটা এটা তো হতে পারে না স্যার। কি হয়েছে, কোনো গোলমাল আছে? হ্যাঁ স্যার, এই ভদ্রলোক তো আমাদের হোটেলে উঠেছিলেন ওই সময় যখন রবি উঠেছিলেন, মানে মনি উঠেছিলেন, কিন্তু উনি নিজের নাম রিকি লিখিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার স্যার, রিকি? হ্যাঁ স্যার, এখানে তো নীল লেখা রয়েছে। কিছু একটা গন্ডগোল আছে স্যার, এই মনি রবি নামে উঠেছিল আর এই নীল রিকি। আচ্ছা অভিনববাবু, একটা কথা বলুন, যে এই রিকি আর মনি, এরা যখন হোটেলে ছিল নিজেদের মধ্যে কথা বলেছিল? না স্যার, কিন্তু এই নীল একটা ভীষণ আজব ব্যাপার করেছিল। আজব ব্যাপার কি? এই নীল নিজের জন্য রুম নাম্বার 302 বুক করেছিল, কিন্তু একই সঙ্গে 301 আর 303 বুক করেছিল স্যার। কেন, আরো কি কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, সেটাই তো আশ্চর্যের বিষয় যে রুম দুটো বরাবর খালিই পড়েছিল। অদ্ভুত ব্যাপার স্যার, এই নীল একাই
তিনটে রুমের ভাড়া দিল। সেটাই তো ফেডরিক, এই নীল নিজের রুমে এমন জট পাকিয়েছিল যার খবর আর কেউ জানতে না পারে। অভিনববাবু, কে দেখা করতে এসেছিল এই নীলের সাথে? হ্যাঁ স্যার, দুজন তো এসেছিল, কিন্তু নীলের রুমেতেই ওর সাথে ওরা দেখা করেছিল। ও, তাহলে আপনি ওকে নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, ওর ছবি আঁকাতে পারবেন? স্যার, চেষ্টা করতে পারি স্যার। ও ভাই, শোনো একটু, তুমি এমন কাউকে দেখেছো এখানে যার কালো প্যান্ট পরা ছিল আর নীল রঙের, ওই হালকা নীল রঙের শার্ট পরা ছিল, শহর থেকে এসেছিল? না গো বাবু, দেখোনি? দেখিনি। ও, থ্যাংক ইউ। কিন্তু এসছে তো ওরা এখানেই, যতগুলো বাড়ি আছে সব বাড়িতে জিজ্ঞেস করো। স্যার, গ্রামের লোকেরা তো কিছুই জানে না। হ্যাঁ না স্যার, কেউ দেখেনি। আর স্যার, এইদিকেও কেউ দেখেনি। আশ্চর্য বিষয়, এটা কিভাবে সম্ভব হতে পারে? এই গ্রামবাসীরা আমাদের কাছে কিছু লুকোচ্ছে না তো? কিন্তু স্যার, গ্রামের লোক মিথ্যে বলবে কেন? হয়তো এই খুনিরা হুমকি দিয়েছে, বন্দুকও তো আছে ওদের কাছে। আছে এখানে, কিন্তু গেল কোথায়? এই দেখুন, রক্ত খুব বেশি পুরনো নয়। এই দেখুন, এখানে দেয়ালেও রক্ত লেগে আছে। মনে হয় কেউ একজন খোঁড়াতে খোঁড়াতে দেয়াল ধরে এখান দিয়ে গেছে স্যার। স্যার, বাস ড্রাইভারকে গুলি করা হয়েছে, সিটে রক্ত পড়ে আছে। নিশ্চয়ই ড্রাইভারের রক্ত, ওর সিট থেকে আমরা রক্ত পেয়েছিলাম না? এই দেখো, রক্তের চিহ্ন সামনের দিকে এগিয়েছে। আরে, এর পরে তো আর চিহ্ন দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, তার মানে হলো লোকগুলো এখানেই কোথাও আছে। ওকে জিজ্ঞেস করি। দাদা শুনুন, এই গ্রামে কোনো ডাক্তার আছে কি, বা কোনো হাসপাতাল? না স্যার, এখানে কোনো ডাক্তারখানা বা ওষুধের দোকান নেই, তার জন্য শহরে যেতে হবে। এমন কোনো লোককে দেখেছেন যার চোট লেগেছে, রক্ত পড়ছে? না স্যার, লোকটা শহর থেকে এসেছে, আহত। ক্ষমা করবেন স্যার, আমি কিছুই দেখিনি। অদ্ভুত ব্যাপার স্যার, এইরকম ঘটনা গ্রামের মধ্যে হলে তো একেবারে স্যার হইচই পড়ে যায়, কিন্তু এখানে তো কেউ কিছু জানেই না। কিছু তো গন্ডগোল আছে। যদি গ্রামবাসীরা আমাদের না বলতে চায়, তাহলে আমাদেরকেই খুঁজতে হবে। গ্রামটা বেশ বড়, ছড়িয়ে পড়ো এক একজন এক এক দিকে। চুপ করে আছো কেন তোমরা? বলছো না কেন কিছু? দেখো দেখো, গুলি লেগেছে ওর। যদি ওকে হাসপাতালে না নিয়ে যাওয়া যায় তাহলে মরে যাবে ও, আর ওর চিকিৎসা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ এই লোকটা পাসওয়ার্ড না পেয়ে যায়। আমার জানা থাকলে আমি আপনাকে বলে দিতাম। তুমি তো জানো নিশ্চয়ই। আমার কাছেও নেই। নেই? তুমি তো নিশ্চয়ই জানো, বলো না। আমার তো জানা নেই। মিথ্যে বলছো তোমরা সবাই। পাসওয়ার্ড লুকিয়ে রেখে তোমরা করবে নাকি? আমাদের সবার প্রাণের থেকে বেশি দামি কি ওই পাসওয়ার্ড তোমাদের কাছে? আর কিছু না হোক, এই ফ্যামিলিটার ব্যাপারে তো ভাবো।
এই লোকটা, এই লোকটা আমাদের সবাইকে মেরে ফেলবে, তোমাদেরকেও, আমাকে, এই বাচ্চাদেরও। যদি আমাদের মধ্যে কেউ না বাঁচে তাহলে কি ধুয়ে খাবে ওই পাসওয়ার্ড নিয়ে? এরা নিজেদের খুব একটা ভালোবাসে না। আমি কি করব? কেউ কেউ তো মুখ খুলতে রাজি হচ্ছে না। তুমি তোমার কাজে ফেল করেছ, আর যারা কাজে ফেল হয় তাদেরকে আমার একদম পছন্দ নয়। প্লিজ প্লিজ গুলি চালাবে না, এতে আমার কি দোষ? যদি এই পাসওয়ার্ডটা আমার জানা থাকতো তাহলে আমি আগেই বলে দিতাম। 5 মিনিটের সময় দিচ্ছি তোকে, যদি প্রাণের ভিক্ষা চাইতে পারো তো চেয়ে নাও, আমার পাসওয়ার্ডটা চাই। পাসওয়ার্ড? বলুন স্যার, কিছু লাগবে? না না, তুমি একটা কথা বলো, তুমি 5-6 জন লোককে দেখেছো কি? একই রকমের ড্রেস পরেছিল, ব্ল্যাক কালারের প্যান্ট আর হালকা নীল রঙের শার্ট, শহর থেকে এসেছে। না স্যার, আপনি কে? সিআইডি। স্যার 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 কি হলো? স্যার এই যে পেছন দিকে বাড়িটা আছে না, ওখানে কিছু একটা গন্ডগোল আছে। এখানে? আর কোন বিশেষ বিষয়ে যা তোমার অদ্ভুত লাগছে? রোজ দিন বাচ্চা দুটো এই সময় বাইরে খেলতে আসে, আজ আসেনি, 2 বছর ধরে এখানে বসছি স্যার, এরকম কোনোদিন হয়নি, আর আজ তো দরজাও 1 ঘন্টা ধরে বন্ধ আছে স্যার। ঘরটা খুলতে হবে। ৩০ সেকেন্ড বাকি রয়েছে তোর কাছে, মাত্র 30 সেকেন্ড। যদি এরা পাসওয়ার্ড না বলে না তাহলে ভেবে নে সোজা উপরে যাবে। প্লিজ প্লিজ এবার তো বলে দাও, আমি আমি মরতে চাই না। আমার 3 বছরের একটা বাচ্চা আছে, আমার জন্য না হোক আমার মেয়ের জন্য তো বলে দাও তোমরা পাসওয়ার্ড। প্লিজ বলে দাও না, আমি বলে দাও। আরে কত নিষ্ঠুর মন তোমাদের, সামান্য একটা পাসওয়ার্ড বলতে পারছো না? 3 বছরের একটা দুধের শিশুর মাথার ওপর থেকে ওর বাবার ছায়া সরে যাবে, আর তার জন্য দায়ী থাকবে সেই এজেন্ট যে পাসওয়ার্ডটা বলছে না। সরি, তোকে মরতেই হবে, কে এসছে দরজায়? কে এসছে? কোনো আত্মীয় আসার কথা আছে নাকি? চল 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 বেরো চল, যদি কেউ আসে তাহলে তাকে ওখান থেকেই তাড়িয়ে দিবে। আর শোন, যদি তুই কোনো চালাকি করেছিস একবার ভেবে নিস, তোর পরিবারের লোক কিন্তু এখানেই আছে। স্যার। হ্যাঁ। স্কেচ রেডি। গুড। প্যাট্রিক পুরবি, এই 2টো স্কেচই হোটেলের সব স্টাফদের দেখাও, কেউ তো নিশ্চয়ই এদের দুজনকে দেখেছে, কিছু না কিছু তো নিশ্চয়ই বলবে এদের ব্যাপারে। আচ্ছা শোনো, এই দুজনের কাউকে দেখেছো এখানে, এই হোটেলে এসেছিল? না স্যার।
এই দুজনকে চেনেন আপনারা? দেখেছেন কোথাও? না ম্যাডাম, এদের কাউকে দেখিনি। দাদা, এত সময় লাগে নাকি? ঘুমোচ্ছেন নাকি? কে তুমি? কি চাই তোমার? কি দাদা, চিনতে পারছেন না? হ্যাঁ, ঘনশ্যাম, পুরো শিরডিতে সবচেয়ে ভালো সবজি তো আমি বিক্রি করি। সবজি? আমার কোনো সবজি লাগবে না। কি হলো দাদা, আপনি এত ভয় পেয়েছেন কেন? বৌদি কি আপনাকে বকেছেন নাকি? এই দেখুন, বৌদি বলেছিলেন বেগুন আনার জন্য, আজ আপনার ভর্তা বানাবে। আমি বলছি বেগুনের ভর্তা বানাবে আপনার জন্য। আরে আরে বাবা, বললাম না আমার এখন কিছু লাগবে না, তুমি যাও না এখান থেকে, যাও 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 যাও। কি বলছেন দাদা, আমি জানি বৌদি এখন কোথাও যান না, ছোড়ুন আপনি। কি করছো? এই যেও না, যেও না, আমি পায়ে পড়িয়েছি, কোথাও যেও না। এই চো, দাঁড়াও দাঁড়িয়ে। ভয় পেও না, আমি সিআইডি থেকে এসেছি, তোমার সাহায্য করতে এসেছি। কত লোক আছে ঘরের মধ্যে? এদের হাতে কি অস্ত্র আছে? ঘোড়া আছে আমার কাছে, আর এতে গুলিও ভরা আছে। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, এই বন্দুক ফেল। আমি বললাম না বন্দুকটা ফেল দাদারি, ঠুকে দেবো একে। স্যার, আমি কিন্তু একে মেরে ফেলবো, আর এর বাচ্চাকেও। দেখ, খুব ভুল কাজ করছিস। দেখ কি ঠিক করছি কি ভুল, এখন আমায় কিচ্ছু বোঝাস না। ছাড় ছাড় ওনাকে, যতটুকু তোকে বলছি অতটুকুই কর। বন্দুকটা ফেল, না হলে কিন্তু উড়িয়ে দেবো ওকে। না ওকে, এই কেসটা দেখে বলো যে 14 তারিখ আর 17 তারিখের মধ্যে দুজনের মধ্যে কাউকে তুমি এখানে আসতে দেখেছিলে? এ তো আসেনি স্যার, কিন্তু একে দেখেছিলাম আমি। এসেছিল? হ্যাঁ স্যার। কবে এসেছিল এখানে? 2 দিন আগে এসেছিল স্যার। 2 দিন আগে? 2 দিন আগে এসেছিল মানে 16 তারিখ এসেছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এ একা এসেছিল নাকি সঙ্গে কেউ ছিল? না না, একাই এসেছিল, আর এই টেবিলটাতে বসেছিল স্যার, আর বারবার দরজার দিকে দেখছিল স্যার। তুমি একটা কথা বলো, ওকে কি কারোর সাথে কথা বলতে বা দেখা করতে দেখেছিলে? না স্যার। এছাড়া ওর কোনো বিশেষ ব্যাপার তোমার মনে পড়ছে? আমি সেরকম ভাবে কিছু দেখিনি স্যার। সে ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে বলো না, একটু মনে করার চেষ্টা করে বলো না। যখন উনি পেমেন্টের জন্য পার্স খুলেছিলেন, তখন ওনার পার্সে একটা কি কি ছিল? ওর পার্সে? ওনার পার্সে একটা কার্ড ছিল স্যার। কার্ড? ভিজিটিং কার্ড? হ্যাঁ, ভিজিটিং কার্ড ছিল। তো এই ভিজিটিং কার্ডে কি লেখা ছিল তোমার মনে আছে? দেখেছো তুমি? ওটার উপর একটা ডিজাইন ছিল। ডিজাইন আঁকা ছিল? হ্যাঁ। আচ্ছা, ওই ডিজাইন কি তুমি একে দেখাতে পারবে? হ্যাঁ স্যার, বানাতে পারবো। এনা এই নিন স্যার। মাই গড, এই কেসটা তো আমাদের ভাবনার ঊর্ধ্বে। হ্যালো হ্যালো, আমি এসিপি প্রদ্যুমান বলছি, আমার কথা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। আমি তোমাকে একটা স্কেচ পাঠাচ্ছি, একটা লোকের স্কেচ, যে তোমার সঙ্গে কাজ করে। আমি চাই তুমি সেই লোকটাকে সঙ্গে করে নিয়ে এখানে সিডনিতে চলে এসো এই মুহূর্তে। আই ডোন্ট কেয়ার, এই মুহূর্তে ওকে নিয়ে চলে এসো এখানে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ বিপদে, এক্ষুনি চলে এসো। চল, আরে চল চল। চুপচাপ চলতে থাক।
ও মাই গড, ও তো গুলি লেগেছে। জানি আমি, চলে যা, দূরে সর। দেখ, আমরা সবাই এখানে আছি, একে ডাক্তারের কাছে যেতে দে। তুই আমাকে যতটা বোকা ভাবছিস না, ততটা বোকা কিন্তু আমি নই। তাহলে অন্তত ডাক্তারকে ফোন করে এখানে ডেকে নিচ্ছি। এটা তোর সিআইডি ব্যুরো নয়, বুঝলি? একদম চালাকি করবি না। দেখ, লোকটা মরে যাবে। মরতে দে না, তোর কি যায় আছে? দাদা, আপনি একটা ছুরি এনে দিন আমাকে, আমি ওর গুলিটা বের করে দিই। আমাকে এখানে এইভাবে ডাকবার কি মানে? আপনারা তো জানেন যে আমি একজন সায়েন্টিস্ট। হ্যাঁ মিস্টার স্বরূপ, আমরা জানি, এই জন্যই আপনাকে আমরা এখানে ডেকেছি। আপনার সংস্থায় অনেক গন্ডগোল আছে। গন্ডগোল? কিরকম গন্ডগোল? একে জিজ্ঞেস করুন। আপনি চেনেন ওকে? চিনি না, কিন্তু খুব তাড়াতাড়ি চিনে নেব। কি নাম এর? এ তো শেখর। শেখর? তাহলে শেখর বলো, 16 তারিখ তুমি এখানে এই হোটেলে কি করতে এসেছিলে? ওই ওই আমি আমি পাঠিয়েছিলাম ওকে একটা গোপন ব্যাপারে। এর সঙ্গে দেখা করতে, তাই না? এ তো নীল স্যার, কি হয়েছে আমাকে বলবেন, বিষয়টা কি দয়া করে বলুন আমাকে। তার আগে এটা বলুন মিস্টার স্বরূপ, আপনাদের মিশন কি? কি আপনাদের মিশন যে আপনি শেখর আর নীলকে এখানে পাঠিয়েছিলেন? স্যার, আমি একটা পাওয়ারফুল বম বানাতে সক্ষম হয়েছি, সেটা টেস্টের জন্য মুম্বাই থেকে চেন্নাই সিঁড়িটি দিয়ে নিয়ে যাচ্ছিল। তাই আপনি নীলকে রিসার্চের লোকের সঙ্গে পাঠিয়েছিলেন, যাতে কেউ সন্দেহ করতে না পারে যে সে আপনার এজেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। এও তো আপনার এজেন্ট, তাই তো? হ্যাঁ, তো আমার এজেন্ট উমেশ, বম তোর কাছেই ছিল। কি বোম উমেশের কাছে ছিল? তাহলে মিস্টার স্বরূপ, এই উমেশ মারা গেছে, আপনার এজেন্ট উমেশ মারা গেছে। হোয়াট? হয়তো ওই বোম অপরাধীদের হাতে চলে গেছে। মাই গড, ও নো। যদি বোম উমেশের কাছে ছিল, তাহলে আপনি নীলকে ওদের সঙ্গে কেন পাঠালেন? দেখুন, বোম অ্যাক্টিভেট করার জন্য পাসওয়ার্ডের দরকার ছিল, আর দুটো একজনের কাছে থাকাটা খুবই বিপজ্জনক হতে পারে। এই জন্য আমি উমেশের কাছে বম আর নীলের কাছে পাসওয়ার্ডটা দিয়েছিলাম। কিন্তু এটা একটা সিক্রেট মিশন, কেউ কি করে জানতে পারলো? এর জন্য দেশের শত্রুর কাছে এ বিক্রি হয়ে গেছে। না স্যার, চুপ। বল, মনি তোকে কত টাকা দিয়েছে দেশের সঙ্গে বেইমানি করার জন্য? লজ্জা হওয়া উচিত তোর, নিজের দেশের সাথে বেইমানি। আমাদের হাত থেকে না হয় পালাবি, কিন্তু নিজের বিবেকের হাত থেকে পালাবি কি করে? না স্যার, আমায় ক্ষমা করে দিন স্যার, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে ফাঁসি দিয়ে দিচ্ছেন। ফাঁসি তোর জন্য কম শাস্তি হবে বেইমান, ইচ্ছে করছে তোকে বোম দিয়ে উড়িয়ে দি, ওই বোম দিয়ে উড়িয়ে দি। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো, আরে তাড়াতাড়ি বেরো বেরো। গাড়িতে বস, তাড়াতাড়ি গাড়িতে। আমাকে যেতে দাও। পাসওয়ার্ড পাসওয়ার্ড এই দুজনের মধ্যে কে একজন জানে? একবার আমাকে পাসওয়ার্ডটা পেতে দে, আমি সবাইকে ছেড়ে দেবো, সবাইকে। গাড়িতে বস। হ্যাঁ, গাড়ি কে চালাতে পারে? হ্যাঁ, গাড়ি কে চালাতে পারে বল? কেউ বলবে না, কেউ পারে না, কেউ পারে না। আছে আছে, আমি চালাতে জানি, চালাতে জানি। আগে বলতে পারছিলে না? ওর মাথা খুলে দিতে হবে এক্ষুনি। ধর, গাড়ি চালা। আরে বস না, তাড়াতাড়ি গাড়ি বস। গট গট, ক্াকে
আরে গাড়ি চালা, জোরে চালা। আরো জোরে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। এসিপি স্যারকে ফোন করতে হবে। হ্যাঁ অভিজিৎ। স্যার ওরা হাত থেকে বেরিয়ে গেছে, নিজেদের সাথে তিনজনকে নিয়েও গেছে। আর একটা কথা শোনো, বোমের পাসওয়ার্ড নীলের কাছে আছে, নীলের কাছে। যদি ও মুখ খুলে দেয় তাহলে সবকিছু তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। যে করেই হোক তোমাকে খুনিকে আটকাতেই হবে। আটকাও ওকে অভিজিৎ। পাসওয়ার্ড যেন ওর হাত থেকে না বেরিয়ে যায়, বুঝেছো? ওকে দেখ, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। এবার সত্যি করে বল, পাসওয়ার্ড কার কাছে রয়েছে? না হলে কিন্তু সবাইকে মেরে দেব। ঠিক আছে, আমি এক এক করে জিজ্ঞেস করছি। এই তুই বল, পাসওয়ার্ডটা কি? আমি জানি না, সত্যি বলছি। তার মানে তুই আমার কোনো কাজেই আসবি না। এই গাড়ি থামা, চল দরজা খোল, চললাম। বে নাম, চল ভাগ ভাগ এখান থেকে। গাড়ি চালা, চল এখান থেকে। তোরা দুজন দেখলি তো পাসওয়ার্ড না বলার ফল? এইবার তোদের দুজনের মধ্যে আমাকে বল যে পাসওয়ার্ডটা সত্যি করে কে জানে। তুই বল, এবার তোর পালা। মায়ের দিব্যিকে বলছি, আমি সত্যি বলছি, আমি জানি না পাসওয়ার্ডটা কি। আমায় মেরো না, আমায় মেরো না। এই এবার তো আমি শিওর যে পাসওয়ার্ডটা তুই জানিস। যদি তুই বাকি দুজনের মতো না মরতে চাস তাহলে আমাকে তুই এক্ষুনি পাসওয়ার্ডটা বলে দে, তাড়াতাড়ি। আবে বল। দুজনের বড়ি তো পাওয়া গেছে, মনে হচ্ছে তৃতীয় জনকে মেরে ফেলেছে। এই নাম কি তোমার? নীল। তুমি সেই এজেন্টই না যার কাছে বোমের পাসওয়ার্ড আছে? হ্যাঁ। কি পাসওয়ার্ডটা? কি এখানে এই পাসওয়ার্ড তুমি খুনিদের দিয়ে দাওনি তো? জানতে পেরে গেছে স্যার। সর্বনাশ করে দেবে। নাম কি ওর? জানি না স্যার, জানি না। বম ডিঅ্যাক্টিভেট করার কি কোনো পাসওয়ার্ড আছে? এসিপি স্যারকে ফোন করছি। হ্যালো স্যার, ওই খুনিটা তিনজনকেই মেরে দিয়েছে স্যার, আর ওদের থেকে পাসওয়ার্ডও নিয়ে নিয়েছে স্যার। আমরা আমাদের জীবন দিয়ে দেব স্যার, কিন্তু শিরিডি থেকে চলতে দেব না।
এসো ভেঙ্কট এসো, আজ তুমি ওই কাজ করে দেখিয়েছ যেটা অনেক লোকেই করতে পারেনি। আরে তুমি তো বিজ্ঞানীদেরই নয়, সিআইডিরও হাল ঢিলে করে দিয়েছ। আমি তো বলেছিলাম বস, যে এই কাজটার জন্য আমার থেকে ভালো লোক আপনি আর পাবেন না। আসো এসিপি আসো। আরে কি তুমি তো একা এসছো, তোমার ওই সেনাবাহিনী কোথায়? কি হলো এসিপি, তুমি চুপ করে গেলে কেন? ওই বোমটা আমাকে দিয়ে দাও। বোম চাইছো এমন ভাবে যেন তোমার ধারের টাকা। দেখো তুমি যা কিছু করতে চলেছো সেটা ভুল। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো এসিপি, অনেক দেরি। এখন তোমার কাছে মাত্র 20 মিনিট রয়েছে, আর 20 মিনিটের মধ্যেই বোম ব্লাস্ট হয়ে যাবে, সবাই মরে যাবে। তুমিও তো বাঁচবে না। তোমার কি মনে হয় এসিপি, শুধু সিআইডির লোকজনরাই মাথায় কফন বেঁধে ঘোরে নাকি? হ্যাঁ, আমিও আমার মিশনের জন্য প্রাণ দিতে পারি, আমার সাথে সাথে তুমিও আর তোমার পুরো বানরের সেনাও মারা যাবে, এটা মাথায় রেখো। কেন এগুলো করছো? হ্যাঁ কি পাবে তুমি? খুশি। ভারতবর্ষকে ধ্বংস হতে দেখবার খুশি। মাত্র 17 মিনিট বাকি আছে, এখান থেকে 100-100 কিলোমিটার দূর পর্যন্ত সবাই মরে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আগামী 50 বছর পরেও জন্ম নেওয়া প্রজন্ম পঙ্গু হয়ে জন্ম নেবে এসিপি, পঙ্গু হয়ে। এখানে ঘাসও গজাবে না। এটা কিরকমের খুশি তোমার, যার কারণে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিতে চলেছো তুমি? আমি না, যে প্রাণ নিচ্ছে সে তো অন্য কেউ, আমি তো এই মিশনের সামান্য একটা অংশ। অন্য কেউ? কে সে, নাম কি তার? নামটা তো আমিও জানি না, কিন্তু মিশন হলো ভারতবর্ষের সর্বনাশ। তারা মারা গেছে যারা দেশের সর্বনাশ চেয়েছিল, একের পর এক মারা গেছে, বুঝেছো? যুগে যুগে, প্রতিটা যুগে তোমার মতন বেঈমান যখন জন্ম নিয়েছে এই দেশের সর্বনাশ করার জন্য, তারা সবাই পুড়ে ছারখার হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। তো ঠিক আছে, যদি সাহস থাকে এসিপি, তো বাঁচিয়ে নাও তোমার ভারতবর্ষকে, বাঁচিয়ে নাও সেই বোমকে ব্লাস্ট হওয়ার থেকে। সাবধানে কিন্তু। সাবধানে
রিয়েলি সরি স্যার। ইটস ওকে। এই রিমোটের বাটন টিপলেই ধ্বংস শুরু। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, এই কাজটা করো না, লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিও না। এই ভয়, এই ভয়টা আমি তোমার মুখে দেখতে চেয়েছিলাম এসিপি, এই ভয়টাই। না প্লিজ, আমি তোমাকে আবার হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই কাজটা করো না তুমি। আর পাঁচ মিনিট, তোমার কাছে মাত্র পাঁচ মিনিট রয়েছে এসিপি। নীলের পাসওয়ার্ডটা ট্রাই করি। 8 2 1 7 8। তারপর কি? নেট, নেট করো মোবাইল থেকে। মোবাইল, মোবাইল বের করো। এই যে স্যার, রেডি স্যার। ইয়েস স্যার। 2 মিনিট এসিপি, 2 মিনিট বাকি রয়েছে, বাঁচাতে পারলে বাঁচিয়ে নাও তোমার ভারতবর্ষকে। নীলের পায়ে যে পাসওয়ার্ড লেখা ছিল সেটা যদি উল্টো ভাবে লিখে বম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। কি জানা ছিল? নাম্বারটা হচ্ছে 8 2 1 6 4 3 3 4 3 3 4 4 3 3 4 6 6 1 1 2 8 8 9 স্যার 20 সেকেন্ড বাকি স্যার। হ্যাঁ ছিল স্যার 20 সেকেন্ড স্যার। অভিজিৎ, 8 না 7 ছিল না? 7 7 7 7 8 7 7। অভিজিৎ, যদি নাম্বার ভুল হয় তো এই এই বোমটা লক হয়ে যাবে, আর ডিফিউজ করা যাবে না। স্যার 2 সেকেন্ড স্যার। আরে এই বোমটা ফাটছে না কেন? আমি জানি না। না দয়া, ধ্বংসটা কি জিনিস সেটা আমি ওকে বলছি। যা যা। এ তো সবে শুরু হলো, আগে আগে দেখতে থাক তোর সাথে কি কি হয়। দেখেছো মিস্টার ভেঙ্কট আর টাইগার, সিআইডির হাত থেকে কেউ বাঁচে না, বুঝেছো? কেউ না। যদি আমি আগে থেকে জানতাম যে সিআইডি আমার এই অবস্থা করবে, আমি সোজাসুজি ভাবে মার্শাল আর্ট শিখিয়ে টাকা ইনকাম করতাম। আমি এরকম কাজ কোনোদিনও করতাম না, কোনোদিনও না। অদ্ভুত ব্যাপার স্যার, ও তো খুব তাড়াতাড়ি বুঝে গেল। এই সমস্ত সিক্রেট ইনফরমেশন শেখর তোমার কাছে বিক্রি করেছে তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ, বোমের ব্যাপারে ওই আমাদের বলেছিল স্যার। কিন্তু আমরা এটা জানি না যে ওই এজেন্টটাকে, যার কাছে বোম রয়েছে,
তাই আমি ওই রিসার্চ টিমের সাথে ওদের গ্রুপেই মিশে যাই, যাতে যাতে আমি ওই এজেন্টের খোঁজ পেতে পারি। আর মণি, সেও তো তোরই লোক ছিল না? না, ও আমাদের লোক ছিল না, ওদের সাথেই ছিল, কিন্তু নিজের কাজ সহজ করবার জন্য আমি ওকে কিনে নিয়েছিলাম। আর যখন মণি বোমটা পেয়ে গেল, তখন তুই ওকেও শেষ করে দিলি। হ্যাঁ স্যার, ওকে বাঁচিয়ে রাখবার কোনো লাভ ছিল না। তোমরা শুধু খুনি নও, দেশদ্রোহীও, আর দেশদ্রোহীর শাস্তি হলো মৃত্যু। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।